কে মারা যায়, মৃত্যু দিকে ঘাত প্রতি হাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তার থেকে আবার নতুন করে বাঁচার পথ দেখায়। তাই কথা মনে করুন, শ্রীরামকৃষ্ণকে নিয়ে যা কিছু তাই অমৃত স্বরূপ। পুঁথিকারের জন্ম 1850 সালে, কারোর মতে 1854 সালে জন্ম, যা বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে জন্ম। খুব অল্প লেখাপড়া শিখেছিলেন, বাড়িতে অসম্ভব দারিদ্র ছিল। তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পড়াতে আসতেন। ঠাকুর বলতেন তাকে অক্ষয় মাস্টার। মাস্টারই দৌড় কত ছিল, ছোট ছোট বাচ্চাদের তিনি অক্ষর জ্ঞান দেওয়াকে, এর চেয়ে বেশি মাস্টারি করার তার ছিল না। সেটা সবসময় সকলের থেকে লুকিয়ে লুকিয়ে থাকে। ভাবটা হলো এই, কেউ যদি জানতে পেরে যায় তার বিদ্যাবুদ্ধির দোকান একটা চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে তার যে সংসারের যে তীব্র অভাব সেটা কি করে পূর্ণ হবে, এই কষ্টটার কথা তিনি ভাবতেন সবসময়। সেই কারণে একবারে সিঁচিয়ে থাকতেন। আর আরেকটা জিনিস ছিল তার ভুবনমোহন রূপ, নিষ্কাপ আপুষ কাকের মতো গায়ের রং, চামড়া দিয়ে মরা হার সর্বস্ব শরীর, হাতির মতো কুকুরের দুটো চোখ, খ্যাপড়া ঘুটে দেওয়ার পরে সেই যে আঙুলে বেরিয়ে থাকে যে টুকু ফুটে যেরকম সেই খ্যাপড়া সেরকম কিন্তু না, পুরো ঠোঁট আর ভূতের মতো খ্যান খ্যানে গলা। স্বামীজি নাম দিয়েছিলেন শাঁকচুনি। শাঁকচুনি হলো এমন একটা ভূত, মেয়ে ভূত, যে হাতে শঙ্খ বলায় করে থাকে, শঙ্খ চুন্নি, তার থেকে শাঁকচুনি। কিন্তু খুব সানন্দে তার সেই রূপের বর্ণনা অনুযায়ী তার নামকরণ তিনি গ্রহণ করেছিলেন। এই শাঁকচুনির একটা অদ্ভুত ভালো গুণ ছিল, সেটা হলো এই, তিনি যে কাজটা করতেন সেই কাজটাই লেগে থাকতেন। ছোটবেলায় কৃষ্ণমন্ত্র লেখা হয়েছিল, গুরুর কাছে গুরু বলেছিলেন, গুরুকে জিজ্ঞাসা করলেন ভগবান দর্শন কি করে হবে, তিনি বললেন তুমি জপ ধ্যান করো ভগবান দর্শন, সারা জীবন জপ ধ্যান করবেন, কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন তার করবে না। ঠাকুর বাড়িতে কাজ করতেন, ঠাকুর বাড়ি অফিসে বসতেন, দেবেন্দ্রনাথ মজুমদারি এখানে আমাদের আশ্রম আছে, দেবেন্দ্রনাথ মজুমদার বহু সাগর দাবন কারণে এই বিখ্যাত গানটি তিনি রচয়িতা, অসম্ভব সুন্দর দেখেছিলেন, একটা রাজপুরুষের মতো। আর সুন্দর দেখতে মানুষ আমাদের তো কালো ভূতেতে যেরকম তিনি ঘৃণার চোখে দেখে, ঠিক সেরকম ভাবে তিনি ওকে বড় ঘৃণার চোখে দেখতেন, তাই সবসময় দেবেন্দ্রনাথকে সাঁতার তুলে থাকতেন। একদিন তিনি তামাক খেতে খেতে শুনলেন ওপারের বারান্দায় বসে দেবেন্দ্রনাথ এবং ঠাকুর বাড়ির আরেক সদস্য ধীরেন্দ্রনাথ ঠাকুর কোনো এক রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে আলোচনা করছে। এই পরমহংস শব্দটা শোনা মাত্রটা ধনী হল, পরমহংস মানে ভগবান দেখা লোক, অতএব এর কাছে গেলে আমি ভগবান দেখতে পাই। দেবেন্দ্রনাথের এত ঘৃণা এত উপেক্ষা, সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন রামকৃষ্ণ পরমহংস থাকেন কোথায়। দেবেন্দ্রনাথ বললেন তোমার জেনে কি হবে। ধীরেন্দ্রনাথ কতটা আদর ব্যবহার করলেন, বললেন রামকৃষ্ণ পরমহংস থাকেন দক্ষিণেশ্বরে। এই রামকৃষ্ণ পরমহংস এবং দক্ষিণেশ্বরে দুটো শব্দ ছ মাস ধরে এই অক্ষয় সেনে হৃদয়ের ভিতরে আন্দোলন করলেন। তিনি বুঝে গেলেন দেবেন্দ্রনাথকে তিনি যদি না পটাতে পারেন, এখনকার ছেলেদের ভাষায় যদি না আরো পরায়ত্ত করতে পারেন, শ্রীরামকৃষ্ণের দর্শন তার হবে না। আর তাই তিনি একটু অদ্ভুত উপায় অবলম্বন করলেন। কিসের উপায় না, উপায়টা হলো এই, তিনি দেখলেন রোজ সকালে প্রাকৃতিকের পর দেবেন্দ্রনাথ এক ছিলিং করে তামাক খান। আর এখনকার মতো তামাক খাওয়াটা তো সহজ ছিল না, একটা সিগারেট লাগালাম রোডে ফস করে দেশটাই গেলাম, হুড়হু করে ডাকলাম ব্যাস সিগারেট খাওয়াবেই গেল, অত সহজ ছিল না। ঠিক এ ধরা ধরা দেব তো তামাক ধরতে হতো, জল ঠিক মতো হওয়া চাই, এই সমস্ত। তাই রোজ সকালে দেবেন্দ্রনাথ প্রাতঃভ্রমণ করে ফিরে এসে দেখতেন দরজায় করা এক ছিল তামাক সাজা গেছে। ভীষণ তিনি এতে সন্তুষ্ট ছিলেন, বুঝে চলেছেন কে করে, একটি আবিষ্কার করে ফেলেন। জিজ্ঞাসা করলেন কেন এরকম করো, বললেন আমাকে একদিন পরমহংস দেবের দর্শন করাবে। তার এই ঐকান্তিকতা, শ্রীরামকৃষ্ণকে দেখবার জন্য তার এই আকুলতা বেদনাকে খুব ছুঁয়ে গেছিল। খুব সম্ভবত 1885 সালে, 1885 সালের শুরুর দিকে জানুয়ারি মাসে মহিমাচরণ চক্রবর্তী কাশীপুরের 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে একটা বড় উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবে প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান। দেবেন্দ্রনাথ এবং ধীরেন্দ্রনাথের সঙ্গে তিনি যান। দেবেন্দ্রনাথ এবং ধীরেন্দ্রনাথ নিচু হয়ে ঠাকুরকে প্রণাম করলেন, আর কেউ কেউ ভুল কেউ গেছি ওই রকম ভাবে প্রণাম করলেন। ঠাকুর তাকে তাকিয়ে দেখলেন,
একটা বর্ণনা করেছেন সেই দৃষ্টির কথা, বলছেন এমন সে দৃষ্টি নয়ন দিয়ে চোখের উত্তর দিয়ে প্রবেশ করে হৃদয়ের মধ্যে, চোখে চোখে কথা বলে বর্ণনা করছেন তিনি, বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা শততারা হৃদয়ের মধ্যে, মানে তার সঙ্গে আমার যে সম্পর্কটা এটা ঈশ্বরী মরজগতের মলামাটি তাকে স্পর্শ লাগে, বিমানে আকাশে 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 চলেছে সেই খেলার দিন। আর কি বলেন তিনি, তিনি ডাকাতি করে ফেললেন, দেখবেন চুরি আর ডাকাতির ভিতরে ফারাক আছে, চুরি এই চোর এলো সামনে চাপে নিয়ে চলে গেল, ডাকাতি তা করে না, ডাকাত একটা চিঠি পাঠায় অমুক তারিখে তোমার বাড়িতে আসবো, তারপরে হেরে মেরে করে অমুক তারিখে আসে, আমাদের যত বাধা সত্য সব কিছু উপেক্ষা করে সব কিছু নিয়ে চলে যায়, এই হচ্ছে ডাকাতি। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের তার এই মনকার ব্যাপারটা এটা ডাকাতি চুরি নয়, বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা, তারপরে বলছে সকলের সাথে খুব সহজে মিশতে পারি না, সহজ হতেও পারি না, তিনি যেন এক ধাক্কা এক স্পর্শে সেই একশোটা শত তালা যেগুলো তালা আটকে রেখেছে শ্রীরামকৃষ্ণ কখনো গভীর ভাব সমাধিতে মত অদ্ভুত তার চোখ, অদ্ভুত তার মুখ, হাজার লম্বিত হাত, সেটি তুলে তুলে বর্ণনা আছে তিনি তুলে তুলে গাইছেন, কখনো তার চোখ দিয়ে জল ঝরে পড়ছে, কখনো তিনি গভীর সমাধিতে মত, আবার যখন সামান্য ভাব রাজ্যে থেকে নেমে আসছেন তখন এই আজকের যে ঝড় বৃষ্টি হচ্ছে তার ভিতরে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, সৌন্দর্য বালু ঘন অন্ধকারের দিকে যে বিদ্যুতের যে ঝলকানি সেরকম ঝলকের মতো তার সে দিব্য খুশি দেখা যাচ্ছে। বলছেন যখন এরকম নাচছে তখন তাকে ঘিরে নাচছিলেন আরেক বিজয়কৃষ্ণ গোস্বামী, গুরু ভার বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি চিৎকার করে বলছেন এই আমাদের কৃষ্ণ, এই আমাদের কৃষ্ণ, এই আমাদের কৃষ্ণ, দুঃখি কারে যেন একবারে একটা এক ঝলকের রিলেশন হলো তার ভিতরে, তাই বুঝতে এসেছিল শ্রীকৃষ্ণকে কেমন করে শ্রীকৃষ্ণের দেখ পাবো, তার অনুভব হলো এই মানুষটি হলো কৃষ্ণ, এই কৃষ্ণ দেখাতে পারে না, একে দেখাই কৃষ্ণ দর্শন, সেই ভালোবাসা প্রথম ভালোবাসা লাভ এট ফার্স্ট সাইট। সারা জীবনে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটা কথা হয়েছিল দুবার, কল্পনা করতে পারেন 1885 মার্চ শুরু থেকে 1886 অগস্ট 16 অগস্ট অবধি একেবারে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, অথচ শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার কথা হয়েছিল মাত্র দুবার। একদিন খুব সাহসের গল্প করে গিয়ে বললেন শ্রীরামকৃষ্ণকে একভাবে বলেছিলেন ঠাকুর আমি অন্ধ, বোঝাতে চেয়েছিলেন আমি অজ্ঞানী, আর ঠাকুর বলেছিলেন যে ঈশ্বর আছেন, অদ্ভুত একটা কথা ব্যাখ্যা তার জীবনীকারা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ঈশ্বর আছেন এই কথাটা বোঝানোর মধ্যে দিয়ে ঠাকুর বোঝাতে চেয়েছিলেন তুমি অন্ধ, তুমি দেখতে পাও না ঠিক আছে, কিন্তু যারা তোমাকে দেখা তিনি তোমাকে দেখছেন, এই একবার। আর দ্বিতীয়বার হচ্ছে পয়সা জমিয়ে জমিয়ে, কিছু টাকা পয়সা ছিল না, পয়সা জমিয়ে জমিয়ে একদিন তিনি কুলফি কিনে নিয়েছেন কলকাতা থেকে, কিনে নিতে ওই খান প্রতিষ্ঠা তখন যে পৌঁছতে তখন সন্ধ্যে হয়ে গেছে, তখন তুমি খেলেন না, তিনি তার অভিমান করে বললেন কেন কুলফি কিনলেন না, বললেন তুমি তো এনেছো সন্ধ্যেবেলা আমার গলায় চি হয়েছে, আমি যদি এখন কুলফি খাই এটা আরও বেড়ে যাবে, এই হচ্ছে দুবার মাত্র দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে এসেছে উৎসব হচ্ছে, খুব সম্ভবত 1885 সালে 6 এপ্রিল সবাই ব্যস্ত শ্রীরামকৃষ্ণকে
ভুলেই গেছে সবাই ঠাকুরকে একটা হাওয়া করার দরকার আছে। ইন্দ্রনাথ তাকে পাখা ধরিয়ে দিলেন, তিনি একেবারে সেই পাখা করে চলেছে। তার আত্মা হলো এই শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলতে হয়, আমি নিশ্চিত তোমায় ভালোবাসি, তুমি অবসর ভালোবাসি, কিংবা সেই গানের মতো তুমি অবসর যদি পাও তুমিকে তবে আমার দুয়ারে তুমি করে যেন তোমার কাছে আমার কিছু চাইবার নেই, আমার সমস্ত টুকু তোমায় কিছু দেব বলে চেয়েছি দেব, নাই বা তোমার থাকলেও প্রয়োজন, তোমার প্রয়োজন না থাকলেও আমি যেন সবসময় দেবার জন্য যেন তৈরি হয়ে থাকি। আমি বলছি না আত্মজ্ঞানের উপাখ্যান, অক্ষয় জীবনে এইরকম তাই উৎসর্গের জীবন আমাদের প্রত্যেককে নতুন করে বাঁচতে শিখিয়েছে, জীবনকে নতুন করে দেখাতে শিখিয়েছে। গ্যালাক্সিদের গতি শ্রীরামকৃষ্ণের কাছে, এদিকে মাস্টার মশাই, এদিকে নরের তত্ত্ব, ওদিকে গিরিশ, ওদিকে কেশব চন্দ্র, ওদিকে ঈশ্বর বিদ্যাসাগর, ওদিকে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, আর জুড়ে আছে মথুরামন চলে যাওয়ার পর সুরভিত হয়ে আছে তার কীর্তি, তার মাঝখানে অখ্যাত শ্রীরামকৃষ্ণের ভক্তজন তাকে তিনি যেন একটু একটু করে তৈরি করছেন। একজন এসে জিজ্ঞেস করছেন আপনি ওর প্রতি এত নিষ্ঠুর কেন, আমরা প্রণাম না করলে আপনি এগিয়ে আসেন প্রণাম করতে, প্রণাম নিতে বলেন, আমরা সেবা করতে যাবি না আপনি বলেন পা টা কি ইউজ করছে একটু পায়ে হাত ধুয়ে দেবে, তো ওর প্রতি আপনি বলেন কেন? তিনি বললেন আসুক যা মনের মজা অদ্ভুত কথা, আসুক যা মনের মজা লাগে। তিনি তাকে চয়েস করে ফেলেছেন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ জীবনীকার হবেন। জীবনীকার আমাদের হৃদয়ের ভিতরে একটা আয়না থাকে, চেত দর্পণ চিত্ত মুকুর, সেই আয়নাটা যদি পরিষ্কার না হয় তার ভিতরে ছবি ভালো হবে না। তাই তিনি বারবার আঘাত করেছেন, আঘাত সেজে পরশুত্তম হৃত পুরস্কার, প্রতি আঘাতে তিনি আমাকে স্পর্শ, তিনি যেন তাকে স্পর্শ করেছেন, তাকে উৎসাহিত করেছেন আরো আলোকিত হতে। এই যেন আমাদের জন্য খুব জানার জিনিস, আমরা আঘাত পেলে মরছে যাই। যখন শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে বড় সন্দেশ দিই, একটু খারাপ ব্যবহার করলে প্যাড়া, আর একটু খারাপ ব্যবহার করলে আমরা মিছিলির দানা, আরো খারাপ ব্যবহার কিছু না পেলে তখন চিনির দানা। আমাদের কন্ডিশন হচ্ছে এই যেন আমাদের ইয়ে করছেন, প্রতি আঘাতের মধ্যে তিনি যেন নতুন করে জাগানোর প্রেরণা দিচ্ছেন, আমাদের নতুন করে জাগা দৃষ্টি আছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অকাল অদ্ভুত শ্রীরামকৃষ্ণের সেই জীবন। অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর বাড়ি ফিরে গেলেন, বাড়ি ফিরে যাওয়ার পরে কি করবেন, মা সত্যনারায়ণের স্মৃতি আয়োজন করেছেন, মায়েরা স্বামী ছেলে আসেনি বলে সত্যনারায়ণের স্মৃতির আয়োজন করেছে, সেই স্মৃতির সময় পাঁচালি করা হয়েছে সত্যনারায়ণের পাঁচালি। সেই পাঁচালি যখন তিনি শুনছেন তখন তার মনে মধ্যে থাকে আচ্ছা আমি যদি শ্রীরামকৃষ্ণের জীবনী নিয়ে এখন পাঁচালি তৈরি করি তাহলে ভালো হয়। মূলত গ্রামের মানুষ, মূলত গ্রামের মেয়েরা যারা লক্ষ্মী পাঁচালি করতে চায় তাদের জন্য তিনি রচনা করতে চেয়েছেন, কিন্তু বিদ্যে বুদ্ধি নেই। তিনি এসে নরেন্দ্র দত্তকে তার আইডিয়ার কথা বললেন, নরেন্দ্র দত্ত খুব উৎসাহ দিলেন, ইংরেজ হবে সিগনালের কথা বললেন যে ভেড়া চড়াতে। একদিন সে এক অ্যাঞ্জেলের দর্শন পেলেন এবং তারপরে তার ভিতরে কাব্য প্রতিভার বিকাশ হয়েছিল এবং সে অদ্ভুত তার সেই কাব্য সেগমেন্টের লেখা যা আজও খুব দামি লেখা। তিনি সেরকম ভাবে বোঝাতে চাইলেন যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এটা অ্যাঞ্জেলের দর্শন করেছে, দেবতার দূত, তোমরা দেবতার দর্শন পেয়েছ, তোমার কাজ হবেই, আরো পাঁচজন তাকে সাহায্য করবে, একেবারে গণ্ডমূর্খ তাই একজন শ্রীমা সারদা দেবী, দুজন প্রসন্নমণি, তিন নম্বর রুক্মিণী দেবী সীতারা পাইনের কন্যা, চার নম্বর হলেন স্বামী নিরঞ্জনানন্দ, পাঁচ নম্বর হলেন স্বামী অদ্ভুতানন্দ, আর এদেরকে একজন করেছিলেন নারী কিন্তু লেখা করা যাবে গিরিশচন্দ্র ঘোষ। মা একটা অদ্ভুত কাজ করলেন, গ্রামের সবাইকে প্রসন্নময়ী রুক্মিণী আমি সব কন্যারা যারা শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন তাদের সবাইকে একত্রিত করলেন, তাদের মুখ থেকে বক্তৃতা শুনলেন এবং লেখা শুরু করলেন। 1894 সালে প্রথম একটি গ্রন্থাকারে প্রকাশিত হল, তখন এর নাম ছিল ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চৈতন্যামৃত, চৈতন্য চৈতন্যামৃতের গ্রন্থ। 1894 এর প্রথম প্রকাশ, পরপর চারটি খণ্ডে প্রকাশিত হয়ে 1901 সালে শেষ গ্রন্থটি বের হয় এবং 1901 সালে সমবেতভাবে
শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি নাম দিয়ে বেরোতে থাকলো। খুব সম্ভবত তারিখটা ছিল 17-ই জুন 1801 সালে। আমি সবার আগে নিজের কথা না বলে স্বামীজির কথা বলি, তারও আগে বলি, পুঁথি শব্দটি এসছে সংস্কৃতে পুস্তিকা এর থেকে, তার থেকে প্রাকৃতে হচ্ছে পুঁথিয়া, তার থেকে বাংলায় হচ্ছে পুঁথি। আর পাঁচালী যে শব্দটা সেটা সংস্কৃতে পাঞ্চালিকা, পাঞ্চালিকা বা পাঞ্চালিকা এর থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গীত কবিতা বিশেষ। পুঁথি কিন্তু তাই দু ধরনের ভাবে লেখা, একটা হচ্ছে কয়াছন্দ স্বামীজি বলছেন, শাকচুন্নি একটাও আবর্তাবল লিখতে নাই, তার পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি স্বামীজি একটা হতবাক হয়ে যাচ্ছিলেন, একচক্ষু করে মানুষ এই সময় শ্রীরামকৃষ্ণ উত্তর যুগে শ্রীরামকৃষ্ণকে যারা দেখেছেন তারা তার অলৌকিক জিনিসগুলোর উপর এত জোর দিয়েছিলেন, এত কষ্ট করে তার শরীর ধারণ, এত লোকের কল্যাণের জন্য এত রোগের কষ্ট তিনি সহ্য করেছিলেন, সেগুলো যেন মিথ্যে হয়ে যাচ্ছিল। তার প্রয়োজন ছিল এমন একটা গ্রন্থ যেখানে শ্রীরামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণের মতো করে প্রচার করা যায়। এটা হচ্ছে প্রথম স্পেশালিটি, হচ্ছে একটিও আবল তাবল জিনিস পাবেন। পুঁথিতে অনেক গল্প আছে যে গল্পগুলো অন্যান্য জায়গায় নেই, অথবা লীলা প্রসঙ্গের সঙ্গে একটু দ্বন্দ্ব হয়ে যায়। এ বিষয়ে একটা ঘটনা বলার আছে। পুঁথি প্রকাশিত হয়ে গেছে, খুব জনপ্রিয়তা পেয়েছে, মাস্টারমশাই স্বামীজি নিজে পুঁথি পড়তে বলেছেন। ফলে 1894 সালে দক্ষিণেশ্বরে যে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব হলো সেখানে পুঁথিটা পুঁথি পড়বে, স্বামীজি বলে দিয়েছিলেন কেমন করে পড়তে হয়, চুম্বক চুম্বক করে পড়তে হয়, সেইভাবেই পড়া হলো, সব কিছু হলো। পুঁথিটার একটু এখনটা একটু ভারী হয়ে গেছে, চমৎকার এসেছে। এমন সময় প্রকাশিত হতে থাকলো শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তার মনে হতে থাকলো আমি লিখেছি ঠাকুরের সম্পর্কে, মাস্টারমশাই লিখেছে, রামদাস লিখেছে, এরা ছোট ছেলে ছোকরা এরা রামকৃষ্ণ পরমহংসের সম্পর্কে কি জানে, কতটুকু জানে, তাই তিনি খানিকটা উপেক্ষার দৃষ্টিতে রাখতেন। সারদানন্দজির সঙ্গে একদিন কলকাতা দেখা, চাকরি করতেন তো তিনি এই বসুমতী সাহিত্য মন্দিরে, তাই উদ্বোধনে তার আশা দেওয়া ছিল। সারদানন্দের সঙ্গে দেখা হতে সারদানন্দজি অ্যাকসেপ্ট লীলা প্রসঙ্গ, তখন অব্দি যে পাটা খণ্ড প্রকাশিত হয়েছিল পুঁথিকারকে দিয়ে, পুঁথিকারটা ময়নাপুর বাড়িতে মাসের মাচায় রেখে তারপরে আবার আরেকজনকে দিয়ে রিভেরিফাই করে তবে সেটা লীলা প্রসঙ্গে এসেছে। তাই পুঁথিতে অনেক আনএডিটেড গল্প এসে গেছে, সেটা অনেক এডিটেড করে এক্সট্রা ভার্সন গুলো ফেলে দিয়ে জীবনীটা দেখুন, একটা মানুষ একদম লেখাপড়া জানে, একবারে স্বল্প লেখাপড়া জানা, একবারে দেখতে আমরা যাকে বলি শ্যাবি লুক আর কি, যে জগৎ সংসারে কারোর কোন রকম ভালোবাসা মর্যাদা পাইনি,
সেই মানুষটি জগরী হয়ে ওঠা পর্যন্ত এটা তার জীবন, কিন্তু পুঁথিটাকে ভীষণভাবে সাহায্য করেছে। আমরা দেখবেন যে সাধন ভজন করতে করতে আমরা যেবা নিজেকে যদি উৎকর্ষতার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যাওয়ার চেষ্টা করি, আমরা উৎকর্ষ হই, আমাদের জীবন উৎকর্ষতা প্রকাশিত হয়, আমরা উত্তম হই, এটা যেন প্রমাণ পুঁথিকার ভিত্তি করি। পুঁথিকার খুব সাধারণ যে প্রস্তাবনা যেখানে উনি লিখছেন যে কেন কিভাবে তার মাথায় আইডিয়াটা এলো যে পুঁথি লিখবে, দেখবে সেটা খুব সাধারণ, তার ল্যাঙ্গুয়েজ তো খুব সাধারণ। প্রথমে এরকম হলো, জয় জয় রামকৃষ্ণ বালসা কলঙ্ক তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ গতম। এই চারটে লাইন লিখতে ঘাম ঝরে গেছিল অক্ষয় কুমার সেন, কিন্তু অক্ষয় কুমার সেনের ধীরে ধীরে কাব্য প্রতিভা যেন বিকাশ হতে থাকলো। পরে তিনি লিখলেন আরো দুটো লাইন, স্বামীজি বলেছিলেন শক্তির জয় গান গাইতে, তিনি লিখলেন জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিরা এই চৈতন্য দায়। যত আমরা এগিয়েছি তৃতীয় এবং চতুর্থ খণ্ড সব জায়গায় যেখানে যেখানে এগিয়েছি, আমরা যতবার পড়তে থাকি দেখবেন একটা অনুপম জিনিস, আরো যেন ফাইননেস তার ভিতরে আসছে, চিন্তার গভীরতায় তিনি প্রবেশ করছেন বলে জানিয়েছেন। আমি একটা উদাহরণ আপনাদের দেব, অসাধারণ সেই চিন্তা সে চিন্তির কথা আপনাদের বলব। এটা কিন্তু ওই পয়াত ছন্দে না, ত্রিপদী ছন্দে, এটা আমি পড়ছি, এটা ত্রিপদী ছন্দে আছে। তিনি লিখছেন বন্দ ভগবান ইষ্টে বিশ্ব গুরু রামকৃষ্ণে ভক্তি ভরে বন্দ গুরু মায় বন্দ পারি সৎকণে আগত প্রভুর সানে লীলা হেতু এখানে ধরায় সাঙ্গ পাঙ্গ আদি করি কি সন্ন্যাসী কি সংসারী যে রূপে যে ভাবে যে পায় অগণী লুটায় বন্দ রামকৃষ্ণ ভক্ত বৃন্দ পদরে মাগিয়া মাথায় বন্দ যত ভাগ্যবানে জন্মিয়ে পরাধামে প্রভুর পাইল দর্শন অতিথি মহান্ত কিবা যে আশ্রম ভুক্ত যেবা কিবা হিন্দু কৃষ্ণার জগুন যাহারা লীলায় দেখা পশুপাখি তরুলতা কীটি পতঙ্গ জলে স্থলে কিবা জড় কি চেতন পরশীল শ্রীচরণ বন্ধ মন প্রত্যেক সকলে বন্ধ ভক্ত নিকেতন সহ সাঙ্গ পাঙ্গবান যেখানে উৎসব প্রভুর ছড়ায়ে চরণ তুলি করিলে তীর্থস্থলী অবতরি দয়ালু ঠাকুর। দেখুন যেটাকে চার লাইন লিখতে ঘাম ঝরে যাচ্ছে, জয় জয় রামকৃষ্ণ বাংসা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অতম। প্রথম খণ্ডের যে কটা অধ্যায় আছে সব কটার আগে পরে এত প্রার্থনা আছে, মানে এবারে কোনোরকম আমাকে উতরিয়ে দাও, এ ঠাকুর কোনোরকমে আমাকে উতরিয়ে দাও, যেন এই ভাবনাটা প্রকাশিত হয়েছে। কিন্তু পড়লে বোঝা যায় যে খুব কষ্ট করে লিখছেন তিনি, আইডিয়া আসছে না বলে মাথা ঠুকছেন, তারপরে একটা করে লাইন এসছে, এরকম ভাবে লেখা, কিন্তু কি ফুলে মিশে এসেছে দেখুন পরবর্তীকালে একই লোক লিখেছে। শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের এই জিনিসটা দেখাচ্ছে যে আমরা যদি ঠিক ঠিক সেই আদর্শকে ধরে রাখতে পারি, ব্যক্তি জীবনের উৎকর্ষতা আসবেই আসবেই। পুঁথিকার দেখছেন কি স্পেশালিটি আর ধারাবাহিক একটা একদম তার জীবন থেকে, জীবন যেখান থেকে শুরু শ্রীরামকৃষ্ণ জন্মের আগের গল্পকে সেখান থেকে একেবারে শেষ হয়ে যাওয়া সে দিকটা মিলে গেল। এমনকি সেদিনকে তিনি উপস্থিত ছিলেন 16 আগস্ট 1886 সালে 15 আগস্টে তার প্রাণ যায় যায় শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ হয় হয় সবাই কান্নাকাটি দিতে দিয়েছে, সেদিনের গল্প থেকে একদম শেষ মুহূর্ত ঠাকুরের মহাপ্রয়াণ আছে, শেষ দীর্ঘশ্বাসটা হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের পূর্ণ জীবন গ্রন্থে জানি একেবারে ধীরে 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 তার গল্প, একটা যেন সিনেমা দেখা যেত, এত সুন্দর বর্ণনা, এত সুন্দর বর্ণনা, মনে হয়েছে আমি ঠাকুরের হাত ধরে ধরেই শুনেছি। বোধ হয় যখন সেই
মানিক রাজার আম বাগান খেয়াল আছে, ঘটনা আছে, কি সুন্দর সেই আম গাছে, আম গাছের ডালগুলো এত নিচু ছোট ছোট বাচ্চারা তাকে উঠতে পারে। প্রতিকারের মনে হয়েছে যেন মানিক রাজা ওইভাবেই আম গাছগুলো তৈরি করেছে, কাকুরে সে লীলা করবেন এই গাছগুলোকে ধরে ধরে নতুন ছোট করে ফেলেছে। এখানে সবাই সে লীলা করবে, কিংবা সেই মানিক রাজার আম বাগানে যেখানে তারা সেই মাথুর কীর্তন করছে, মাথুর কীর্তন হলো যখন শ্রীকৃষ্ণ চলে গেলেন তার যে তীব্র বিরহে তার যে কীর্তন সেই মাথুর কীর্তন, সেখানে কেউ হয়েছে চন্দ্রাবলী, কেউ গোপিনী হয়েছেন, আর ইনি হয়েছেন স্বয়ং রাধা গদাধর। আমায় কৃষ্ণ এনে দাও, বলা মাত্র তার সেই যে কান্না, তার সে আকুল হওয়া কান্না, সামনে সেই কমাল তরুকে দেখে মনে হচ্ছে এ স্বয়ং কৃষ্ণ, অপরূপ বর্ণনা। এই বর্ণনা শুনে মনে হয় আমরা যেন সেখানে পৌঁছে গেছি। এর বহু জিনিস আমাদের লীলা প্রসঙ্গ নিই, লীলা প্রসঙ্গে থাকলেও সেটা বহু সময় শুষ্ক কাষ্ঠম কিষ্টকি অগ্রে, ভাষা এমন কঠিন যে সবসময় আমরা ধরে উঠতে পারি না, কিন্তু লীলা প্রসঙ্গে অতি সাধারণের কাছে সেটি নিয়ে এসেছেন। সাধারণ ভাষায় একটি অসাধারণ কাব্য গ্রন্থ আমাদের তিনি বর্ণনা দিয়েছেন, সেটা অনেকটা ছায়া ছবির মতো। স্বামীজি বলছেন ভিজুয়াল এফেক্টের একটা খুব জোর আছে মানুষের উপর, তিনি ওই ম্যাজিক লন্ডনের কথা বলছেন, পুঁথি যেন ঠিক সেই ম্যাজিক লন্ডনের মতো একটু জোরে চেঁচিয়ে ধীরে ধীরে পড়লে আপনিও যেন সেই ছবিটিকে দেখতে পাবেন, এত সুন্দর করে বর্ণনা আছে। অদ্ভুত কেমন বাবা সেটি গল্প তিনি বলছেন, আমি একটু একটু করে স্বামীজি বলেছিলেন চুম্বক চুম্বক করে এই শুরুগুলো দেখছি, এর মধ্যে শেষ হওয়ার ঘন্টা বাঁচতে শুরু করেছে, তাই আমি একটু একটু করে বলছি। প্রতিকার যেরকম ভাবে বলেছেন তার বাবার গল্প, এরকম বাবা সত্যি মানে একটা ভালো জিনিস হতে গেলে ফাউন্ডেশন দরকার, তো তার বাবা কেমন ছিল তার সম্পর্কে তিনি বলছেন। ব্রহ্ম শক্তি পরিপূর্ণ তেজ গুঞ্জকায় দেখিলে শ্রদ্ধা ভক্তি আপনি যায়, নির্ধন যদিও তারে ফারে নাই অর্থ, সম্মুখে দাঁড়াতে কারো না ছিল সামর্থ্য, যে পুকুরে নীতি নীতি কত স্নান তার, তার আগে নামে জলে সত্য নাই কার, নিষ্ঠাচারে বড়াটা তেজস্বী ব্রাহ্মণ, সূত্র দত্ত দ্রব্য নহে কখনো গ্রহণ, গেরুয়া বসন পরা গম্ভীর আকার, কোনো কালে নহে যাওয়া করে যার তার, গ্রামে জানে পদরাজে ব্যথি নাশ হয়, পরশুতে পদদয়ে কাঁপিত হৃদয়, গ্রামে পথে যেতে লোক গ্রামে পথে যেতে নত লোক সারি সারি, গলরত্ন বাস ছুটে দোকানি বসাই, এদিকে দয়াল দিদি অতিষ্ঠ ভাষী, উদার সরল সমন্বিত গুণরাশি। বাবাকে যেন সত্যি সত্যি দেখা যায়, একটা মানুষ তার সমস্ত জীবনের সেই তপস্যার তেজ যেন তার থেকে প্রকাশিত হচ্ছে। আমাদের যেটা বেশি ধারণা আছে টাকা কড়ি পয়সা কড়ি ক্ষমতা থাকলে মানুষজন আমাদের মান্য করে, আমরা সত্যি সবাই একটু মানের কাঙাল, এটা যদি আমরা বলি সে সিদ্ধ পুরুষ ছাড়া মানের কাঙাল আমরা নই, এরকম প্রায় কেউই আমরা নই, সবাই কম বেশি চাই ও আমাকে মান দিলে না, মা যেরকম বলছে না কি সুন্দর না, ও মনে হতে পারে যে আমায় মান দিলে না, এই মানের কাঙাল আমরা বোধ হয় সবাই। কিন্তু এই যে অপূর্ব একটা ছবি দেখিয়েছেন যে একটা উজ্জ্বল জীবন যদি যাপন করা যায়, একটা যদি সুন্দর চরিত্র আমাদের ভেতরে থাকে, জগৎ মাথা নিচু করতে বাধ্য। একটা এক লিগে দশ ছটার জমি, এই তার আয়, আর এই কেউ ভিক্ষা দেয়, রামচাঁদ কিছু পাঠায়, গ্রামের জমিদার কিছু দেয়, এই করে কুড়িগ্রামে চলে। আমরা তো একজনের কাছে গেলে ঘাটটাই এরকম করে নিচু করে ফেলি, আর সে এতজনের কাছে গিয়েছে কিন্তু তার এমন তেজপূর্ণ জীবন মনে হচ্ছে যেন আগুনের মতো, আগুনে যা দেওয়া যায় সেটি যেমন ভস্মীভূত হয়ে যায়, তার যেন কোনো যেন স্পর্শ না থাকে, তেমনি এক অগ্নিময় চরিত্রের কথা কত সহজ করে বলছেন। বলছেন তিনি পুকুরে স্নান করার আগে সেই পুকুরে স্নান করতে ওকে ভয় পেত, এমন নয় তিনি বারণ করেননি তা নয়, এমন একটা শ্রদ্ধা এমন একটা জীবন যাপন করেছে মানুষের কাছে এই শ্রদ্ধা তিনি পেয়েছেন। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন দোকানি কষারি গলায় কাপড় দিয়ে নতজানু হতেন, আমরা ভাবি ক্ষমতা থাকে লোকে নতজানু হবে, তা কিন্তু নয়। আরেকটা ছবি বাবার, এটা আমি দেখার মধ্যে এটা আমাদের জন্য একেবারে সপাটে থাপ্পর যাকে বলা যায়, আমাদের একটা বেশি ধারণা আছে ধার্মিক হলে একটু ক্যালাস হতে হয়, ক্যালাস না হলে ধার্মিক পাওয়া যায়,
চুল ভালো করে আসাতে পারি না, জামা কাপড় পরলে তার বোতাম কোথাও লাগেনি, ঘাটে বোতাম কাজে লাগালো, বাজারে গিয়ে পচা মাছ কিনে নিলাম, লোকে বলে আমি বাবা ছেড়ে দাও বর্ম নিয়ে আছে। উত্তরে ব্রাহ্মণের আকুল করা নায়ক নারায়ণ স্বয়ং এসেছেন তার বাড়িতে, পুত্র হয়ে তিনি জন্মাবে, তিনি প্রস্তাব দিতে এসেছেন। কি অদ্ভুত, মৌসুমী হবে তোমার ছেলে, হবো সারা জীবন তোমার সঙ্গে থাকবো, তোমার পিতৃ পরিচয় নেবো, এই এত বছর 50 বছরের জীবন অবশ্যই হচ্ছে স্বপ্নে। তিনি দর্শন দিয়ে বলছেন এই প্রস্তাব থাকবে, ইনি সেই স্বপ্নের ভিতরে ভেবে দেখুন সাধক জীবনে কতখানি অতন্দ্রতা থাকে। আমরা তো এমনি স্বাভাবিক অবস্থায় তন্দ্রাচ্ছন্ন বের করি, প্রণবাদী মুহূর্ত মুহূর্তে আমাদের খুব স্বাভাবিক ব্যাপার আর কি। আমরা বেলুড় মঠে দেখতাম জপ করতে বসে অনেকে এরম করে ধরতেন, আমরা খারাপ কথা বলতাম না, বলতাম হবে সেবা ত্রুটি হবে, সেটির জন্য তিনি তখনও তিনি যেন শঙ্কিত হয়ে আছেন। আর দুই হচ্ছেন তার অ্যালার্ট মোড, তিনি তার আর্থিক সম্পদ সম্বন্ধে সম্পর্কে খুব সজাগ। এই অতন্দ্রতা আমাদের জীবনে ভীষণ ক্ষতিকার বলছে, কি সুন্দর সুন্দর বর্ণনা আছে এখানে। পাঠশালাতে তিনি পড়াশোনা করতে গেছেন, পাঠশালায় গেছেন, কিচ্ছু লেখাপড়া করেন না, মাস্টারমশাইকে এমন কিছু আক্রমণ করেছেন মাস্টারমশাইকে তাকে কিচ্ছু বলতে পারেন না, কিন্তু সব জায়গায় তিনি যেন আনন্দ বিতরণ করছেন, খুশি নাতনির সঙ্গে খেলছেন, যাত্রা শুনে এসে গোটা গোটা যাত্রা শুনে এসে মেয়েদের শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? আগেকার দিনে বিশেষত সেই আজকে আমরা কল্পনা করতে পারি, এখন আমাদের মেয়েরা এত লেখাপড়া শিখছে তাদের দুর্দশা অন্ত নেই, তখনকার দিনে মেয়েদের কথা ভাবুন, বিশেষ করে বিধবা মেয়েদের কথা ভাবুন। আপনারা যারা ইয়ে করেছেন এই প্রথম প্রতিশ্রুতি করেছেন আপনারা দেখবেন সেখানে সেই তিন বিধবার গল্প আছে, যারা সবসময় নীতি আওড়াচ্ছেন। সত্যবতী অনেক পরে যখন কলকাতা থেকে ফিরেছে তার বাবা শেষবারের কাশি যাচ্ছেন, তার সঙ্গে দর্শন দেখা করতে এসছেন, সেই ছোট ঠাকুমা ছোট পিসিমা তাদের কীর্তি শুনে অবাক হয়ে যাচ্ছেন, যারা আসে সেদিন একটা ছোঁয়া শুদ্ধ নিরামিষ হিসেবে সহ্য করতে পারতেন না, তিনি গিয়ে রোজ না তিনি আসে সেদিন ঢুকে মাছ খেয়ে ফেলেন, এরকম অদ্ভুত অবস্থা। এরকম অদ্ভুত অবস্থা সেখানে আমরা দেখতে পাচ্ছি। সেই যুগে তিনি মেয়েদের জন্য ভেবেছেন, যাত্রা দেখে আসতেন, তাদের সামনে নিচে নিচে গোটা যাত্রা করতেন। কেন করতেন? আগেকার দিনে তো মা কেন আসামি ছেলে কেন চাকরি ইত্যাদি যাত্রা হতো না, তো ভগবানের দিব্য জীবন নিয়ে যাত্রা করতো, সেই দিব্য জীবনের ঘটনাটা তাদের সামনে অভিনয় করে দেখাতে, যাতে তাদের মনের ভিতরে ভগবানের ভগবত ভাব নামকে যে সময়টা তারা অতিরিক্ত সময় তারা পরনিন্দা পরচর্চা এই সমস্ততে কাটাচ্ছে, সেই সময় তারা ভগবানের কথা ভাববে, ভগবানের চিন্তা করবে, আত্ম উন্নতির কথা ভাববে, ঠাকুর এসেছেন এই মানুষের কাছে। তো আমাদের নতুন করে ভাবার আত্মজাগরণ, আমরা অন্যের জন্য ভাবি না, ভাবি তো বলি অন্যের জন্য ভাবি, এত গভীর ভাবে ভাবি কি অন্যের জন্য? পুঁথিকার দেখেছেন শ্রীরামকৃষ্ণের জীবন, আমরা বলছি সেই পাঠশালার গল্প বলছি, সেখানে তিনি বলছেন গুরু মহাশয় শুনিলেন কানে কানে গদাই করেন যাত্রা গয়ে ছাত্র মনে, পুত্র নির্বিশেষে তার ছাত্র গদা ধরে শোভা পূর্ণিত কথা কতই আদর, একদিন পাঠশালে শিশু গুরু বলে
শুনাও কেন যাত্রা করো সবে মিলে এমন এনে কোন তুমি পূর্বে জানি নাই এত শুনি যাত্রা আরম্ভ করেন কথায় আপনি করেন গানে মুখে পাতে বাদ্য বাজে দুই হাতে দেন তাল কত লয় নাচে গীত বাদ্য নৃত্য তার কি করি পাটি মাঝে মাঝে সন্দেহ আর কিছু নাই ত্রুটি হেসে হেসে মরে গুরু সব ছাত্রগণ কতই আনন্দ তার নাহি নিরূপণ শুনি হাসি রোল যারা থাকিতে নিপটে দিয়া দিয়া কর্ম পাঠশালে পাঠশালে জুটে পাঠশালা হইল ঠিক রঙ্গশালা হতো নিত্য প্রায় গদাইয়ের যাত্রা তথা হত গুরু ছাত্রগণ মধ্যে অন্য কথা নাই কতক্ষণ আসিবেন লিখিতে গদাই সকলেই উদ্গ্রীব গদাইয়ের তরে হেন গুরু ছাত্র বন্ধ হেন গুরু ছাত্র বন্ধে অহম পামরে গদাই মনতি চিন্তা করে যেই জন ভবিষ্যতে সবার যুগল চরণ মাস্টার সাহেবকে তুমি যাত্রা দেখাচ্ছেন নাচছেন গাইছেন সবকিছু করছেন কিন্তু রোজ যাত্রা দেখাতে দেখাতে তার সেই দিব্য অঙ্কিটা সবার মধ্যে কেটে গেছে যে বলছে এখানে যে গুরু ছাত্রগণ মধ্যে অন্য কথা নাই কতক্ষণ আসিবেন লিখিতে গদাই সকলে উদ্গ্রীব গদাইয়ের তরে হেন গুরু ছাত্র বন্ধে অহম পামরে গদাই মূলতি চিন্তা করে যেই জন ধরিষ্যেতে সবার যুগল চরণ সেই পবিত্র মুক্তিটা তিনি সবার মধ্যে ভেঙে দিতে চাইছেন যেন চিন্তার আর অন্য কোনো চিন্তা আসে না এই দিব্য রূপকে চিন্তা করতে করতে তারা ভগবানের সাথে লীন হতে পারে ওইটুকু বাস গদাই তার সেই জীবনের গল্প বলছে আমাদের নতুন করে যেন ঠিক আছে দক্ষিণেশ্বর এসেছে এমন একটা ভাব দেখাচ্ছেন তিনি দক্ষিণেশ্বরের কোনো কিছুর মধ্যে এমন ভাবে লীলা করছেন অথচ তিনি চাইছেন তার লীলাটি চলে তার সাধন ক্ষেত্র হয়ে উঠুক সেখানে একটি ব্রাহ্মণ খুঁজে পাওয়া গেল দক্ষিণেশ্বরের পুজো করার জন্য রামকুমার গদাই চাটুজ্যে অ্যান্ড আদার চাটুজ্যে শুধু তারা আর কেউ নেই অন্য কোনো কেউ নেই তাদের এই মহর্ষি পাঠটা শুরু করল কিন্তু এই মহর্ষি পাঠটার ভেতরেও তার সাধন দীপটাকে তাকে জ্বালিয়ে রাখতে অদ্ভুত ঘটনা এখানে আছে রাসমণি গান শুনতে এসেছেন রাসমণিকে গান শোনাচ্ছেন গান শুনতে শুনতে রাসমণি মামলার কথা চিন্তা করছেন সবাতে কাপড় মেরে দিয়েছেন রাসমণিকে আর দেখাচ্ছেন এখানে বর্ণনা আছে এখানে দেখাচ্ছেন তুমি ওই দেখো তোমার ঘরে মাতালি রয়েছে মা বলছেন যে সবসময় ইষ্ট চিন্তা করে অনিষ্টতা কেমন করে আসে ঠাকুর যেন দেখাচ্ছেন তোমার সামনে ইষ্ট রয়েছে অন্য চিন্তা করার তোমার সময় কোথায় কেন অন্য চিন্তা করবে লাইটিং সবচেয়ে বিজ্ঞাপন আছে দুটো হাত দুপাশে দাঁড়িয়ে আছে মাঝখানে প্রদীপটা জ্বলছে তলায় লেখা আছে আমার মিশন সেবা মানে নিশ্চিত তোমার সেবায় রব আছে শ্রীরামকৃষ্ণ যেন তার সাধন জীবনটাকে দুটো হাত দিয়ে আটকে দিয়েছেন তার সাধন প্রদীপটা জাগানো চাই নাকি লোকে পাগল করে ওখান থেকে তাড়িয়ে দেবে এই রাসমণিকে প্রথম হাত বলে রাসমণি বুঝে গেলে এই লোকটা যাই হয় তো পাগল নয় রাজা বলে আমাদের মথুরা রাখতে হলে খুব সুন্দর এই বর্ণনাটা আমি অন্য কোথাও পাইনি মথুরানাথ ইন্সপেকশন এসেছে বকুলতলার ঘাটে মুখ খুঁজছেন মথুরানাথ শুনেছেন ছোট বাচ্চা যে মাথা একটু খারাপ হয়েছে একটু খারাপ হয়েছে তিনি শুনেছেন তিনি এসে বকুলতলার ঘাটে মুখ খুঁজছেন এমন সময় তিনি দেখলেন ঠাকুর বকুল গাছে ঠেসান দিয়ে দাঁড়িয়েছেন আটকেল তুলে মথুকু মথুকু করে ছুঁড়ে মারলেন মথুরানাথ কনফার্ম দেখলেন মাথাটা খারাপ হয়েছে তাহলে ছোট বাচ্চা যতই তার কর্মী হোক তিনি তার সামনে ধীরে 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 কেটে গেছেন আসছেন যখন সে অ্যানাকোন্ডা যেরকম করে তার শিকার করে শ্রীরামকৃষ্ণ একটু একটু করে শিকার করছেন ছড়ে বলছেন বাবা তোমার শরীরটা বড় খারাপ সকলে বলছে মাথা খারাপ হয়েছে তুমি তো চিকিৎসা ব্যবস্থা করতে পারো এসব ভোগটা চেষ্টা করছে তার শিকার মথুরাটা এসে গেছে যে মুহূর্তে এসে গেছে না খুঁজে পাতা না ভগবত প্রসঙ্গ করছেন বর্ণনা আছেন এমন রোগীর রূপে তিনি দেখছেন এমন কথা তিনি বলছেন মথুরানাথের পা দুটো মাটির ভিতরে গেঁথে গেছে পা মাটির ভিতরে গেঁথে যায় তিনি আবার স্থির হয়ে গেছেন তিনি বলছেন বাবা তুমি এমন লোক তোমাকে লোকে পাগল বলে জীবন দিয়ে যদি তোমাকে তোমার এই তোমাকে যদি রক্ষা করতে হয় তাই করবো কিন্তু হাত জুড়ে গেল তলায় লেখাটাও সার্থ হইল অহর মিশন সেবা মহি নিশি দিন তোমার সেবায় রত আছে রানী থাপ্পড় খেয়ে বলছেন না অভিনতি কিছু বাড়াতে হবে মথুরানাথ এসে দেখেছেন শিবের ধারের ওপর তিনি চড়ে গেছেন সবাই কতবার হচ্ছে সবাই আলোচনা করছে এইবার হবে তার ছোট্ট বাচ্চা এখানে বর্ণনা আছে মথুরানাথ বলছেন
রাজা বলছে ঠাকুর জিজ্ঞেস করছেন কিছু কি ভুল করে ফেলেছ? না না, তুমি মত্ত হয়ে ঠাকুরের চিন্তা করছিলে, পাশে লোকে গোল করে তাই আমি দাঁড়িয়ে আছি। অথচ তিনি বলছেন যার মাথার উপরে একটা মাথা থাকবে সেই নিয়ে ছোট বাচ্চা লেখা। জীবনে কত রকমের পরীক্ষা আসে, আমরা প্রতি পরীক্ষায় বের করে পরীক্ষা আসছে আসে নিয়ে আজকে এই যে পরীক্ষা আপনাদের সামনে বলতে হবে, সারা রাস্তা প্রায় একেবারে সেই হাঁটু হাঁটু করছে, মানে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো, কিরকম ভাবে ঢিল খাবো কিনা, এই সমস্ত কিছু আমরা বলছি না, মান চাই আমরা সবসময়। ঠাকুরের জীবনের পরীক্ষা দল করছে মথুরা মধ্যে, হীরাবাই পান্নাবাইয়ের কাছে নিয়ে গেছে, ঠাকুর জানেন পরীক্ষা, ঠাকুরের পরীক্ষার জন্য নিয়ে গেছে। মথুরা বলেন চলো বাবা একটুখানি পিটার গাড়িতে চড়ে গঙ্গার ধারে বেরিয়ে আসো, পিটার গাড়িতে চড়ে গঙ্গার ধারে বেরিয়ে, খুব সুন্দর ঘটনা আছে, এই সাদা পিটার গাড়ি চলছে গঙ্গার ধারে, তারপরে আস্তে আস্তে সন্দেহ হয় হয়, এমন সময় হীরাবাই পান্নাবাই দেহ হয় মানুষের অনুকরণ করা, তাই যত রকম ভাবে নিজেকে সাজানো সাজানো দেখছেন। আর ঠাকুর কি দেখে, দেখলেন প্রদীপের আলোয় প্রত্যেকের গয়নার যে পাথর সেই আলো দিয়ে চিক চিক করছে, তার মনে হতে থাকলো ঘন কালো আকাশের ভেতরে তারকারাজির মাঝখানে মা আঠারোটি রূপ ধারণ করে এসেছে, তিনি গান গাইতে শুরু করলেন, একে একে তার খুলে যেতে থাকলো বস্ত্র, একটু একটু করে বাইরা ভেবেছিল তার বস্ত্র খুলে দিয়ে তার ব্রহ্মচর্চা পূরণ করবে, কিছু করতে হলো না। সুন্দর বর্ণনা, আমি দিনের পর দিন এটা পড়ার সময় ভেবেছি এমনটা হয়, একটু একটু করে খুলে গেল তার কাপড়, তিনি নাচছেন গাইছেন, কেউ চোখে হাত দিচ্ছেন কাঁটা দিচ্ছেন, তাদের এই পাপ দৃষ্টিতে ওটা যেন না থাকে, কারুর ভেতরে মাতৃস্নেহ জেগে উঠেছে, অজ্ঞান হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ, কেউ জল নিয়ে এসেছেন, কেউ তার সেই অমূল্য বেরোনসি যেটা নিয়ে মনমেলা করেছিলেন তার আচল দিয়ে আবার করছে, অদ্ভুত বর্ণনা স্বামীজির জীবনীটা আমরা দেখেছি। কায়রোতে যখন তিনি ফিরছেন সেখানে স্বামীজি পতিতালয়ের মধ্যে ঢুকে গেছেন, তখনও তিনি বুঝতে পারেননি তিনি পতিতালয়, যখন তিনি বুঝলেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, আমরা প্রতি মুহূর্তে পরীক্ষাতে ভয় পাই, অথচ তিনি দেখাচ্ছেন যে জীবনে যদি ঠিক পথ যদি ঠিক থাকে তাহলে আমাদের জীবনে বর্ণনা দিচ্ছেন তার বিয়ের গল্প, সেখানে ভারি মজার জিনিস, মেজবতির খুব দুঃখ, বিয়েতে বাজা বাদ্য বাজল না পয়সার অভাবে, 300 টাকা কম দিতে হয়েছে তাতে বাদ্য বাজল না, ঠাকুর নিজের বর্ণনা আছে পাশা বাজিয়ে বলছেন দেখো কেমন বাজনা হচ্ছে, আবার বলছেন ডেলে 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 কাটে, বিয়েটা তিনি এমন করছেন যেন তিনি সেখানে বিদূষক, সবাইকে আনন্দে ভরপুর করে রাখছেন। শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের এইটা শিখিয়েছে, একটু 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 করে নিজে আনন্দময় হওয়া, আনন্দের ঘর পূর্ণ করা, চারিদিক থেকে মাধুকরী করে করে মধুকর যেমন একটু একটু করে সব ফুল থেকে মধু নিয়ে এসে নিজের আনন্দ ভাণ্ডটা পূর্ণ করা, ঠিক আমাদের সকলের কাছ থেকে একটু একটু করে নিয়ে নিজের ভাণ্ড পূর্ণ করতে, এবং রেখে দেওয়ার অকাতরে দিয়ে দিতে তার ছবি, অদ্ভুত পুঁথির গল্প, 5টা খণ্ডে তার সেই দীর্ঘ সাধনকালের সেই তীব্রতার কথা তিনি বলছেন, পুঁথিকার এক জায়গায় বলছেন এত এক্সট্রিম তার জীবন যে আমি কেমন করে তাকে বর্ণনা করবো, সত্যি এক্সট্রিম। রবীন্দ্রনাথ লিখছেন আমি বিপুল কিরণে উৎপন্ন করি যে আলো, তবু শিশির পুকুরে ধরা দিতে পারি, ভাসিতে পারি যে ভালো, সূর্য অহংকার করে বলছে আমার এই আলো জগৎ সংসারকে আলোকিত করতে পারে, আবার এই ছোট্ট শিশির কণা তার মধ্যেও আমার প্রকাশ হয়। শ্রীরামকৃষ্ণের জীবন তাই, সমাজের যত ক্রিম তারা এসে যাকে বলে এখনকার ছেলেদের ভাবে পিতা হয়ে গেছে, আবার তার সম্পর্কে সার্টিফাই করছেন আমাকে ওই বৃন্দেছি মাস্টারমশাই জিজ্ঞেস করছেন উনি কি অনেক বস বই তৈরি করেন, বলছেন আর বাবা শাস্ত্র সবই মুক্তি, বৃন্দেছি যে বাসন মাঝে ঘর পরিষ্কার করে পৌত্র গোমাংস সেও বোঝে শ্রীরামকৃষ্ণ যা বলে সেই সেই বলাটা আর কিছু নয়, সেটা ভালো কথা শাস্ত্রের কথা সত্তার দিকে, আমরা সাধারণে পারি না এই এক্সট্রিম গুলোকে এক জায়গায় করে রাখা, শ্রীরামকৃষ্ণের এক্সট্রিম জীবনে।
তাকে এক জায়গায় কথা পদ্ধতি সেটা এখানে প্রতিভা করেছে। প্রত্যেকটি সাধন ক্রিয়া একেবারে ডিটেলে বর্ণনা করা হয়েছে। ভাবটা হচ্ছে এই, ঠাকুর যেমন বলেছেন আমি ষোলোটার কর্মী তুমি একটান করো, তার যে মধ্যে যে এসেন্সটা, যেমন দীর্ঘ সাধন পত্র দিয়ে পুঁথিতে বর্ণনা হচ্ছে, শেষকালে গিয়ে এসেন্সের কথা বলছেন। আমি একটা কথা বলি, অনেকগুলো কোথায় বলা যাবে না, এত মোটা হয়ে সবটা দেখতে পারি সবটা কি বলা যাবে, সেটা হচ্ছে যখন তিনি জটাধারীর কাছ থেকে রামলাল নিয়ে কাজ কত গল্প আছে, রামলালকে তিনি কিরকম গল্প করছেন, তিনি রামলালকে জটাধারী দিয়ে চলে গেলেন, তিনি কেউ দেখছেন তিনি রুট তৈরি করছেন, খাবার তৈরি করছেন, আমার পাশে কাকুর সাথে একটা কথা বলছেন, এমনকি চন্দ্রামণি দেবী বলছেন সাধু গোপাল নিয়ে শেষকালে কি তুমি জিনের ভাব তো কি মাথা খারাপ হলো, হৃদয়ের সঙ্গে পরামর্শ করছেন গদাই এই কি অবস্থা হলো, সেখানে সবার শেষে অধ্যায় একদম এক্সট্রিমে গদাইয়ের এক্সপিরিয়েন্সের কথা বলছেন, কি দেখে রে গদাই, তিনি দেখলেন জগতে যা কিছু আছে সব কিছু ঘনীভূত হয়েছে ছোট্ট মূর্তির ভেতরে, সার বস্তু প্রতি ধর্মের প্রতি পথের সার বস্তুকে গ্রহণ করা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, সেটা যেন প্রতিভাত হয়েছে। সব শুধু পাঁচ খণ্ডের পুঁথি, তার প্রথম খণ্ড তার আমার পুরলীলা বাল্যলীলা, পুঁথিকার লিখেছেন যোগেশ দেবেশ মহেশ যার দেখা পান না, এরা খুব সহজে শ্রীরামকৃষ্ণ খুব সহজে তাদের গদাধর রূপে দর্শন দিয়ে তাদের সঙ্গে খেলেন। দ্বিতীয় খণ্ডে লিখিয়েছেন তার সাধন জীবনের কথা, তার পরিষ্ঠে তীর্থ যাত্রা, আমরা তো অনেকেই যাই বলি কাশী যাচ্ছি বৃন্দাবন যাচ্ছি এই যাচ্ছি তাই যাচ্ছি, তীর্থে গেলে কেমন করে যেটা তাও যেন ঠাকুর দেখাচ্ছেন, তখন গঙ্গার উপায়ে সেই যেন সেখানে তিনি নেমে পড়লেন, দূর থেকে তিনি দেখছেন সুবর্ণপুরী কাশী, সারদানন্দ জি এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কাশীকে সুবর্ণপুরী তার মনে হয়েছিল তার দুটো কারণ, এক হচ্ছে আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের হৃদয়ের সবচেয়ে সোনার অংশ, সোনা দিয়ে তৈরি সে অংশ, তাই আধ্যাত্মিকতার ঘনীভূত স্থান বলে ঠাকুরের মনে হয়েছিল এটা সুবর্ণপুরী। আর আরেকটা কারণ লৌকিক কারণ হচ্ছে সারদানন্দ জি বলছেন লীলা প্রসঙ্গে, তা হলো বহু মানুষের বহু অর্থ ব্যয় এই সমস্ত মন্দির মঠ গুলো তৈরি হয়েছিল, বহু সোনা এসেছিল তাতে, তাই সেই সোনার ঘনীভূত রূপ এমন এক পুরী তার কথা বলছে, ঠাকুর দেখাচ্ছে কেমন করে যেতে হয়, ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছে, আমাদের ভাব সমাধিতে মগ্ন হওয়ার দরকার নেই, কিন্তু ওই ভালো দিকটা দিতে যেতে হবে, কেমন করে উন্নতি দর্শন করতে হয়, ঠাকুর যাওয়ার আগে হারিয়ে ফেলেছেন, তার কাছে পাথরের মূর্তি নয় কাঠের মূর্তি নয় হাতমূর্তি নয় স্বয়ং চৈতন্যময় মূর্তি, দেখতে হয় এমন করে দেবতাকে, তীর্থ দর্শনে যারা তীর্থে যারা মাহাত্ম বৃদ্ধি পায় সেই মহাত্মার দর্শনে গেছে, ত্রৈগঙ্গ স্বামীর সঙ্গে দর্শনে গেছেন, দুজনে একে অপরের কথা বলছে কি অদ্ভুত, ইমিডি রিড করছে কিছু নেই তার কাছে, নস্যি দাঁড়িয়ে আছে এগিয়ে দিচ্ছেন ডাক্তারের কাছে, লোক ব্যবহার কোনো অবস্থাতে ছাড়তে নেই, আমরা মানে বিয়ে হবার সময় গর্ভপাতে যেতে গিয়ে পাবি নানা লোক ব্যবহারের প্রয়োজন, ওটা আমার জন্য এক্সেম্পটেড, এইটি ডাবল এইটি জি নয় এইটি ডাবল জি খারাপ হতো ওটা বোধ হয় আমাদের এক্সেম্পটেড, তাকে তো তিনি দেখাচ্ছেন তিনি দিলেন, আবার ইনি দেখাচ্ছেন খালি হাতে সাধকটাকে আসতে নেই, এক পাত্র ভর্তি পায়েস তৈরি করে নিয়েছেন, তিনি জানেন প্রজন্মস্বামীকে না খাইয়ে দিলে খাওয়ানো হয় না, দুজনের কথোপকথন যখন হচ্ছে সাধুর কাছে গেছেন কথোপকথন হচ্ছে বিষয়বস্তু কি ব্রহ্ম এক না অনেক, বলছে যখন তিনি লীলা করেন তখন তিনি অনেক আর যখন তিনি ঘনীভূত তখন তিনি এক, দুজনে সেই একে অপরের ইশারা ইশারায় কথা বলুন, তারপরে তিনি একে খাইয়ে দিচ্ছেন, অসাধারণ সে দৃশ্য, এগুলো ভাবলে আমাদের নতুন করে যেন মনে হয় জীবনকে নতুন করে তৈরি করে ফেলি। তৃতীয় খণ্ডে তার লীলার নানা দিক তিনি দেখিয়েছেন, তার লীলা পার্শ্বদরা একে একে আসতে শুরু করছে, তাদের গল্প রাখালের আশা ঈশ্বরচন্দ্রের আশা বলরামের আশা যারা তার লীলার দেউলটা ধরে রাখবেন আগামী দিনের জন্য, আর তিন হচ্ছে সেই আশা ভক্তদের একত্রীকরণ, চতুর্থ খণ্ডে আছে সেই আশা ভক্তদের একত্রীকরণ, আর তাদেরকে নিয়ে লীলা তাদের প্রস্তুত করছে, তার জন্মদিনের গল্প আছে, জন্ম মহোৎসব আমরা যে করি ঠাকুরের জন্মদিনের প্রতি তখন এই জিনিসটা হতো, তখন তো সবাই ঠাকুরের জন্মতিথির দিন যেতে পারতেন,
জন্ম মহোৎসবে কেমন হতো, পরের যে রবিবার সেই জন্ম মহোৎসব দেখতে রীতিকা শ্রীরামকৃষ্ণের সময় তিনি তখন কেমন হতো সুন্দর বর্ণনা তাকে সেই চাপা বলে বলরামের সিং আমাদের রামলাল দাস সিং তিনি চাপা ফুলের রঙে কাপড় সব জুগিয়ে দিয়েছেন, সেই কাপড় এসেছেন সেই কাপড় পরেছেন, নববস্ত্র পরে খেতে বসেছেন, খাওয়া হয়ে যাওয়ার পরে কীর্তন শুনতে গেছেন, আনন্দ করছেন, পরিচয় করছেন, সবাই খেয়েছেন কিনা খোঁজ করছেন, একই ভাবে গভীর ভাব সমাধিতে মগ্ন আবার নেমে আসছেন মানুষের দিকে, আর অন্তিম খণ্ডে তিনি বাছাই করেছেন তার অন্তরঙ্গদের, যাদের তিনি যাদের মধ্যে দিয়ে তিনি কাজ করবেন, তার বহিরঙ্গ ভক্তদের যারা এই আন্দোলনকে পুষ্ট করবে আর তার মহাসমাধি করবে। খুব সুন্দর বলছেন পাঁচ চারটে জিনিস তিনি শ্রীরামকৃষ্ণ যদি গোটা পুঁথিটাকে দেখি তাহলে শ্রীরামকৃষ্ণকে তিনি এইভাবে দেখেছেন এবং দেখতে বাধ্য করেছেন আমাদের। এক হচ্ছে ব্যক্তি শ্রীরামকৃষ্ণ কেমন ছিল, শ্রীরামকৃষ্ণ ওই কেশবচন্দ্র সেনের বাড়িতে ওই ভাবসমাধি এরকম করে হাত কাটতে এসেছিলেন ছবিটা, শ্রীরামকৃষ্ণ মানে ওরকম নয়, দেখবেন টিভি সিরিয়ালে আমরা দেখি শশ শশ করে হাত কেটে গেল, না শ্রীরামকৃষ্ণ ওইরকম আত্মাল্লা না, ভেবে দেখুন তার ব্যক্তিত্বের কথা, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই শ্রীরামকৃষ্ণের কাছে এসে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তাহলে তিনি যদি পাগল হয়ে তো পুতলা ছিলেন বটে, কিন্তু পাগল পাগল তো কখনোই ছিলেন না, যে শ্রীরামকৃষ্ণকে আমরা বুঝতে পারি না সে কেমন আসল মানুষটা কেমন ছিলেন সেই ব্যক্তি শ্রীরামকৃষ্ণের স্পর্শ আমাদের দেখিয়েছে। আরেকটা দেখিয়েছে সাধক হতে গেলে কত রকমের সাধক হওয়া দরকার, গুরু সহ সাধনা করা, গুরু ছাড়া সাধনা করা, আবার অন্য ভাবের সাধনা করা, সেই আমি আর তিনি ঘটনা, আর আরেকটা হচ্ছে জগৎ গুরু জগৎকে যিনি আলো দেখাবেন, জগৎকে যিনি এগিয়ে দিতেন। দেখুন একটু একটু করে তিনি প্রথম মানুষকে ধরেছেন, তারপরে কাপড়ে কাদা লাগিয়ে চামড়া তৈরি করেছেন, কোনো সময় পাটল করে, তারপরে তিনি গুরুর ধারণ করেছেন, পরিমাটি লাগিয়েছেন, তারপরে তাতে রং করেছেন, গর্জন লাগিয়েছেন, চোখ এঁকেছেন, শুধুমাত্র আস্য প্রাণা প্রতিষ্ঠান আস্য প্রাণা সাধন মন্ত্র বলার অপেক্ষা তিনি যেন যা বন্ধ হয়ে যাবেন, আমাদের নিজেদের জীবনের মধ্যে তিনি বসিয়ে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ, তিনি অনুভব করেছেন, একই সঙ্গে আমাদের অনুভব করতে বাধ্য করেছেন, আমাদের হৃদয়ের ভেতরে জোর করে একটা পদ্ম ফুটিয়েছেন, আমাদের সকলের ভেতরে একটা করে পদ্ম ফুটেছে, সূর্যের আলোর প্রকাশ হলে সেই পদ্মটা বিকশিত হয়। যখন আপনারা সন্ধ্যেবেলায় পদ্মফুল ফোটানোর চেষ্টা করেন দেখেন কি নিয়ে হিঁচড়ে পদ্মফুল ফোটাতে হয়, অথচ ওই পদ্মফুল যদি পুকুরে থাকে যখন প্রথম সূর্যের আলো প্রথম কিরণ পড়ে তখন তা আপনা আপনি প্রকাশিত হয়ে যায়, বলতে হয় না ফুটে ওঠো, ঠিক সেরকম করে আমাদের ভেতরের পদ্মফুলের সামনে শ্রীরামকৃষ্ণের চারটি ছবি দেখিয়েছে, সেই অন্ধকার এসেছে, যেজন আমার মাঝে তুমি আছে গুণের জালে আজ এই সকালে বেড়ে ফিরে তার কপালে ওই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, তিনি এই কাজটি করেছেন আমাদের হৃদয়ের ভেতরে সেই সোনার জ্ঞানের অরুণ আলো প্রথম অরুণ কিরণটাকে ছুটিয়ে ছুটিয়ে দিয়েছে, ফুটে উঠেছে আমাদের হৃদয়ের পথ, আমাদের জীবন মানুষ থেকে অতিমানবীয় দিকে যাত্রা করেছে। বলরাম বসুকে স্বামীজি দেখছেন বসু ছিলেন মানুষ হয়েছেন দেবতা বলেন, অধিকার তার এই একটা অক্ষয় কীর্তির মধ্যে দিয়ে আমাদের সেই আত্মজাগরণ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন কোনোরকম আজকে বলে আমি গগনানন্দের জীবন কোনো উচ্চকিত ভাব নেই, কোথাও কিন্তু অধিকারকে আপনি খুঁজে পাবেন না পুঁথির ভেতরে, খুব সামান্য যেখানে তিনি প্রার্থনা করছেন প্রার্থনা করাচ্ছেন আমাদের দিয়ে সেইখান ছাড়া অনুচ্চারিতভাবে থেকে তিনি আমাদের বাধ্য করেছেন সেই জ্ঞানের আলোকে আমাদের হৃদয়ের দরজাকে খুলে দিতে, জ্ঞানের আলো প্রবেশ করে আমাদের হৃদয়ের বিকশিত হয়।
তাহার সুবাসে যেন আমরা সুবাসিত হয়ে থাকি। শ্রী প্রভুর কাছে প্রার্থনা, নিত্য এরকম ভাবে আমরা যেন সুবাসিত হতে পারি। আজকে তো আমাদের আলোচনায় শেষ করি। জয় জয় রাম কৃষ্ণ পাঞ্চকল্প গুরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ঈশ্বর শ্রীমান সবার চরণ মাগে ভগবান। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ শ্রীনাম।